কাঁধে একবার যেতে সোনারে মদিনায়, মন কাঁধে একবার যেতে। আমি কি করে যাই কিভাবে যাই, যাওয়ার তো সম্বল নাই। মন কাঁধে একবার যেতে সোনার মদিনায়, বলেন মন কাঁধে একবার যেতে। এ আমরা কি করে যাই কিভাবে যাই, কি করে যাই যাওয়ার তো সম্বল নাই। মন কাঁধে একবার যেতে নাই, বলেন মন কাঁধে একবার যেতে। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, আমার মতো হত বাগার কপালেতে জুটিল না একটিবার। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, আমার মতো হত বাগার কপালেতে জুটিল না একটিবার। আল্লাহ তোমার নবীর দরবার, আল্লাহ তোমার, হায় আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমার কি নসিবে নাই। মন কাঁধে একবার যেতে সোনার মোদি, হে জোরে মন কাঁধে সোনার মদিনায়। আমি কি করে যাই কিভাবে যাই, কি করে যাই যাওয়ার তো সম্বল নাই। মন কাঁধে একবার যেতে নাই, বলেন মন কাঁধে একবার যেতে। আল্লাহ তুমি যদি না নাও তোমার বন্ধুর দরবারে, আমার মতো হত বাগা কে আছে আর সংসারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি না নাও তোমার বন্ধুর দরবারে, আমার মতো হত বাগা কে আছে আর সংসারে গো, কে আছে আর। ও আমি চাই না জান্নাতেরি ভাগ, চাই না জান্নাতেরি ভাগ, নবী ছাড়া চাওয়ার নাই। মন কাঁধে একবার যেতে নাই, বলো না মন কাঁধে একবার যেতে। আমি কি করে যাই কিভাবে যাই, কি করে যাওয়ার তো সম্বল নাই। মন কাঁধে একবার যেতে হায়, বলুন মন কাঁধে একবার যেতে। আমরা চাই না জান্নাতেরি ভাগে, চাই না জোরে, এ চাই না ভাগে, নবী ছাড়া চাওয়ার নাই। মন কাঁধে একবার যেতে নাই, বলো না মন কাঁধে একবার যেতে। মহাব্বত একটু দূর শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
মুআজ্জিজ মুহতারাম কবুলুল ইহতিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মেহরবানিতে আমরা সকলে মসজিদে আসতে পেরে খুশি না বেজা, মহাব্বতে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সৃষ্টিকুলের সেরা নবী, দু জাহানের বাদশা নবী, নূর নবী, হায়াত নবী, জিন্দা নবী, রহমতাল্লিল আলামিনের নূরানি কদমে আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। বাবাজিরা জোরে বলেন আমিন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আখেরাতের স্টেপ আলোচনা নিয়ে, ঠিক কি না? কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট আমাদের সামনে এসে গেছে, যেহেতু হজের মাস চলে আসছে, হজ এবং উমরা এবং কোরবানি। সুতরাং ওই বিষয়গুলো একটু বন্ধ রেখে দুই তিনটা জুমা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কী বলেন আপনারা? আরো জোর বলেন, কী বলেন? তাহলে আজকে আমরা হজ নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? হজ নিয়ে কথা বলবো। ইসলামের রোকন হলো পাঁচটি, কয়টি? আরো জোর বলেন, কয়টি? দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি হলো পাঁচটা। জোর বলেন কয়টা? এক নম্বরে বলেন কালিমা, জোর বলেন নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কয়টা হয়েছে? আর ধরুন কয়টা? আচ্ছা ধরুন একটা ঘরের মধ্যে চারটা খুঁটি মজবুত আছে, একটার মধ্যে ঘুনে ধরছে, ওই ঘরটা শক্ত না নরম? আরে জোরে বলেন কি? আরে বাবা, গরম না নরম? জোরে বলেন কি? তাহলে আপনার ভিতরে কালিমা থাকলো, নামাজ থাকলো, রোজা থাকলো, হ্যাঁ, জাকাত থাকলো, কিন্তু হজ নাই, আপনার ইমানটা গরম না নরম? ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। কোন তো এই পাঁচটা খুঁটির ভিতরে হজ হচ্ছে অন্যতম। হজ হচ্ছে কি? অন্যতম। এবার আমরা যে হজ বলি, হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। ইচ্ছা করা কি? যে যেই যেই দেশ থেকে থাকুক না কেন, আমার ইচ্ছে করব আমি মক্কা আল্লাহর খানায় কাবা দেখে আসব। বড় করে বলেন। ইচ্ছে কি? হজের উদ্দেশ্য কি? ফি আয়াতিম বাইয়িনা, আল্লাহ বলেন আমার নিদর্শনগুলো দেখার জন্যই হজ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো খানায় কাবা, আরেকটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, আরেকটা নিদর্শন হলো মসজিদে হারাম, আরেকটা নিদর্শন হলো মিজাদে রহমত, জাবালে রহমত, জমজম, হ্যাঁ, সাফা ওয়াল মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফা। এই জিনিসগুলো দেখাবে শেষ, সবচেয়ে গ্রেটেস্ট, সবচেয়ে সেরা যে নিদর্শন সেটা হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন সেই নবীর দিদার। জোরকন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার জীবনে সব কিছু বলে থাকতে পারো, এমন একটা সময় আসবে আমাকে আর আমার বন্ধুকে বলে থাকতে পারবা না, পৃথিবীর সারা বিশ্ব থেকে আশিকে রসুল যারা আশিক, আমি আল্লাহর প্রেমিক, আমার বন্ধুরা খানায় কাবার দিকে দৌড়াতে থাকবে তারা পাগলের মতো, আমি আল্লাহকে খুঁজতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সে হজ শব্দের অর্থ হলো ইচ্ছে করা, সংকল্প করা। কিন্তু হজ করতে হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমাদের নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? জাকাত কার জন্য? এই যে কোরবানি আসতেছে, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য না আমাদের জন্য? আল্লাহর জন্য বলতে আমাদের জন্য, কিন্তু এটা আল্লাহকে দিয়ে দিলাম,
আল্লাহর কি গোশত লাগবে, গরু লাগবে, খানা লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, আল্লাহর কি জাকাত লাগবে যে আল্লাহ পার হইতে হবে? না, এগুলো সব কিছু আমাদের দরকার, আমাদের দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা জেনে রাখো, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি আমার বান্দাকে আপনার উম্মতকে জানিয়ে দেন, ইন্না সালাতি নিশ্চয় নামাজ, অনুসুকি কোরবানি ওয়া মাহইয়ায়া তার হায়াত ও মামাতি তার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর জন্য হয়ে থাকবে। এবার আমার আল্লাহ বলেন, লা শারিকা লাহু এতে আর কেউ শরিক নাই, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ একক তার কোনো শরিক নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুশল দেখছেন কে? আল্লাহ কো জন্ম দেয়নি, জন্ম নেয়ও নাই, আর সমস্ত কিছু আমারই মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। তো হজের যে বিষয়টা, এইটার ব্যাপারে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছেন স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমরা প্রত্যেক ব্যক্তি যার উপরে সক্ষম আছে, ক্ষমতা আছে, আমার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা, বাইতুল্লাহ পর্যন্ত আসার, মানিস্তাতা ইলাইহি সাবিলা, প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টি অর্জনে হজ করা অত্যাবশ্যক, হজ করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামান কাফার, আর যে ব্যক্তি অস্বীকার করবে, ধনী হয়েও যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, তুমি মনে রাখবা, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, আমার আল্লাহ সমগ্র জাহানের ধনীদের চাইতে আমার আল্লাহ মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত দ্বারা এ বুঝাইছেন, তোমার খাওয়া লাগবে আমার আল্লাহর খাওয়া লাগবে না, তোমার ভরণ পোষণ লাগবে আমার আল্লাহর ভরণ পোষণ লাগবে না, তোমার বাড়ি গাড়ি লাগবে আমার আল্লাহর বাড়ি গাড়ি লাগবে না, কিছুই আমার আল্লাহ লাগবে না। আমার আল্লাহ বলেন, গনিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ ধনী এবং পৃথিবীর সমস্ত জিনিস থেকে মুক্ত। যেরকম সুবহানাল্লাহ। কুরবানি আমরা করি, আল্লাহু আকবার বলে জবাই দিই, কিন্তু গোশতটা তো সে আমরে খাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজ আমাদের জন্য, সিজদা দেই, এটা ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম হয়। হ্যাঁ, রোজা আমরা রাখি, আমাদের পাকস্থলীর মধ্যে শক্তি গঠন হয়। জাকাত আমরা দেই, আমাদের মাল বৃদ্ধি পায়। হজ আমরা করি, হ্যাঁ আমাদের আল্লাহর নিদর্শনগুলো দেখা হয়। কিন্তু আল্লাহ তুমি কেন বলেছ এগুলো তোমার? কয় বান্দারে, তোমার জীবনে ফল অর্জন করার জন্য যা দরকার এগুলোর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহর কি কিছু দরকার আছেনি? এই সব আমাদের দরকার, ঠিক কিনা বলেন? তো হজ এমন একটা বিষয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি হজ করে, কি করে? জোরে বলেন, কি করে? হজ করে। আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দেন যে তার মাছ থেকে আমি আল্লাহ একটা জিনিস উঠিয়ে নিব, একটা জিনিস তার কাছ থেকে আমি দূর করে দিব। যেমনভাবে স্বর্ণকারের দোকানে স্বর্ণটা একটা মেডিসিনের মধ্যে চুবায়, পুরান স্বর্ণটা চুবানোর পর এটা নতুন হয়, কি হয়? নতুন হয়। এমনিভাবে আমার বান্দা জীবন থেকে আমি আল্লাহ অভাবটাকে চিরতরে মুছে দেব। কি করলে আল্লাহ, সে আমলটা কি? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, সে আমলটা হলো হজ করা। কোনো ব্যক্তি যদি হজ করে, মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ তার থেকে অভাব দূর করে দিবেন। আরেকটু জোরে কন,
সম্পদের মালিক কে? সম্পদশালী বানায় কে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণা কাক? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাই ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাই। আল্লাহ বলেন, জীবিত থেকে মৃত বের করি, মৃত থেকে জীবিত বের করি, রাতের পরে দিন দেয়, দিনের পরে আবার রাত দেয়, দেয় কি? এ কন্টিনিউ চলতেছে, ঠিক কিনা? কোন দিচ্ছে কে? কন্টিনিউ চলতেছে। আল্লাহ কয়, রাজত্ব আমি দান করি, আবার ফকিরত্ব আমি দান করি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর ক্ষমতা আমার আল্লাহর হাতে। জোরে বলেন, কার হাতে? বড় করে বলেন, কার হাতে? সব ক্ষমতা আল্লাহর হাতে। তাহলে বন্ধুরা, হজ করলে একটা উপকার কি? অভাব দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? অভাব দূর হয়ে যায়। আপনি যখন সেখানে মক্কাতুল মুকাররমায় যাবেন, গেলেই আপনি একটা ঘর দেখতে পাবেন। সে ঘরটা কি? আমরা সকলেই আল্লাহু আকবর বলে নিয়ত করি, কোন দিকে ফিরে? কাবার দিকে, কেবলার দিকে। আমার থেকে, আপনার থেকে, আমাদের বাংলাদেশ থেকে কেবলাটা পশ্চিম দিকে হওয়ার কারণে আমরা পশ্চিম দিকে, যাদের থেকে কেবলাটা দক্ষিণ দিকে তারা দক্ষিণ দিকে, যাদের থেকে পূর্ব দিকে তারা পূর্ব দিকে, যাদের থেকে কেবলাটা উত্তর দিকে তারা কি? উত্তর দিকে। সম্মান করি আল্লাহর ঘর হিসেবে। কিন্তু ইদানিং কিছু বান্দা বের হয়েছে যারা বলে, খানায় কাবার দিকে ফা দিয়া ঘুমাইলে কোনো দোষ নাই। কোন? নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, নাউজুবিল্লাহ। কয়, খানায় কাবার দিকে পা দিয়া ঘুমাইলে কোনো কি নাই? দোষ নাই। কি নাই? আস্তাগফিরুল্লাহ। কোন জীবনে একটা কথা মনে রাখবেন, হাদিসে স্পষ্ট নিষেধ আছে, খানায় কাবার দিকে ফিরে প্রস্রাব করা, পিচ দিয়ে প্রস্রাব করা, পা দিয়ে ঘুমানো পর্যন্ত, থুতো পর্যন্ত ফালানো, এটা কাবা ঘরের আদব নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার ইমানদার, যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, তারা কখনো কাবার দিকে ফিরে থুতু নিক্ষেপ করতে পারে? কারণ এটা আমার সিজদার দিক, এই দিকে আমার আল্লাহর একটা নিদর্শন ঘর আছে। এই ঘরটা সম্পর্কে একটু কথা বলি। আদম সৃষ্টির 2000 বছর আগে, হাজি সাহেব আছেন না আপনারা? অনেকেই তো এখানে হাজি সাহেব আছেন, যে জায়গাটার মধ্যে ঘুরে ঘুরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক মারহাবা কোন? যে জায়গার মধ্যে বলতেছেন আল্লাহ আমি হাজির হাজির হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি হাজির, আপনার সাথে কোনো শরীক নাই, হে আল্লাহ আমি হাজির। এরপর কি? লাকাল মুলক ওয়ালাহুল হামদু। আমরা কি বলতেছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয়ই আমার প্রশংসা আপনার জন্য, ওয়ান নিয়মাতা এবং সমস্ত নিয়ামতের মালিক আপনি, সুবহানাল্লাহ। কোন? লাকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক হচ্ছেন আপনি আল্লাহ। জোরে কোন? সুবহান। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কোরআনের শুরুতে সূরার মধ্যে বলে দিয়েছেন, মনে রাখো বান্দা, যেভাবেই থাকো না কেন বিশ্বাস করতে হবে নবমণ্ডল এবং ভূমণ্ডল, মাশরিক এবং মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত জায়গা আছে সব জায়গার রব্বিল আলামিন হচ্ছে আমি আল্লাহ। অন্য জায়গায় বলেছেন রহমাতাল্লিল আলামিন হচ্ছেন আমার রসুলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ,
এর বাহিরে কেউ যাইতে পারবা না। রব হচ্ছে আমি আল্লাহ, আর রহমত হচ্ছে আমার রসুলুল্লাহ। তাহলে বাবারে, এই গডটা সৃষ্টি হয়েছে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন আল্লাহর আমল করার জন্য। ফেরেশতারা আমল শুরু করে দিলেও আমার আল্লাহর পরিকল্পনা তো আগে, আমি বান্দা দুনিয়ায় পাঠাইব। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করে আমার আল্লাহ এবার একদল ফেরেশতা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। যেই ফেরেশতারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এবার ফেরেশতারা আসছে দুনিয়ায়। আয়েশা, প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় ফেরেশতারা আবার আসমানে চলে যায় বাইতুল মামুরে। কেউ কেউ বলেছেন, কারো কারো মতে বাইতুল মামুরটা হচ্ছে চতুর্থ আসমানে। কোন আসমানে? এরপরে কোরআন নাজিল হয়েছে কোন জায়গা থেকে? লাউহে মাহফুজ। এটাও একটা সম্মানী জায়গা। তার মানে কাবাগড় থেকে উপরে 27 মানে এরকম রহমতের, এরকম বরকতময় আরো 7টা ঘর আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার খানায় কাবার নিচে এরকম নিয়ামত ভরা বা এরকম সম্মানিত আরো 7টা ঘর আছে। আমাদেরকে একটা ঘর আল্লাহ দান করছেন, সেটা হচ্ছে খানায় কাবা। তো এটা কিভাবে দান করা হলো? আল্লাহ পাককে ফেরেশতারা বলে, আল্লাহ জমিনে ডিউটি কইরা ঘুরাফেরা কইরা দৌড়াই আসে তো বাইতুল মামুরে নামাজ পড়তে কষ্ট, একটা ঘর দুনিয়া বানাইনি আমরা ওখানে নামাজ পড়তে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আরশের সোজা সুজি নিচের মধ্যে একটা ঘর কর, এই ঘরের দিকে ফিরে তোমরা নামাজ আদায় করবে। আল্লাহর আরশের সোজা সুজি নিচে ঘরটা করা হলো, যেই ঘরের দিকে ফিরে ফেরেশতারা নয় গোটা জাহানের সকল কিছু ইবাদত করে। যেরকম সুবহানাল্লাহ, এই যে লাব্বাইক তাওয়াব করছেন, এটা আজকের আর কালকের ঘর না, এটা আদম সৃষ্টির 2000 বছর আগের ঘর। আদম সৃষ্টির 2000 বছর আগের ঘর। এবার যখন ফেরেশতারা বিচরণ করে চলে গেল, আল্লাহ কয়, ফেরেশতারা তোমাদের ইবাদত আমি সন্তুষ্ট না, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা কয়, আল্লাহ আমরাই তো যথেষ্ট। কলু মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা ওয়ানাহনু নুসাববিহু বিহামদিক ওয়ানুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আর কিতে তুমি বান্দা বানাইতা। আল্লাহ কয়, না, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। কোন আমি যা জানি আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। ফেরেশতার পরে আবার জিন জাতি আসলো। জিন জাতিরা আবার 100 বছর দুনিয়া বিচরণ করার পরে তারা আবার তাদের দিন শেষ, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদম প্রেরণ করলেন, আদম আলাইহিসসালাম এই ঘর খানায় কাবাটা বিলীন হয়ে গেছে, আবার আদমকে দেখে স্বপ্নে দেখানোর মাধ্যমে আবার এই খানায় কাবাটা আদম আলাইহিসসালাম তৈরি করছেন। এবার আদম আলাইহিসসালাম আবার উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই ঘরটাকে আবার সুন্দর করছেন হযরতে শীশ আলাইহিসসালাম। শীশ আলাইহিসসালামের পরে আবার এই ঘরটা নূহ নবী, নূহ আলাইহিসসালামের আমলে একটা প্লাবন হয়েছিল। কি হয়েছিল? প্লাবন হয়েছিল। নূহ আলাইহিসসালামের আমলে বন্যায় এই ঘরটা ভেঙে গিয়েছিল। তখন আবার এই ঘরটা ভেঙে যাওয়ার পরে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিলেন যে, হে ইব্রাহিম, জমিনে আমার একটা ঘর আছে। সুবহানাল্লাহ। কোন কোথায়? জমিনে। তুমি একটা কাজ করো, আমার ঘরটা আবার তৈরি করো, যেটা কোরআনুল কারিমে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম,
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ কন্যা, এখানে বিষয়টা হলো, একটা মাসালাও আছে, একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খানায় কাবার কাজটা করলেন, সাথে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুইজনে মিলে যখন খানায় কাবার কাজ করলেন, কাজ শেষ হওয়ার পরে, কাজ শেষ হওয়ার পরে দেখেন দুনিয়ায় আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছি, আপনাদের কি কোনো কষ্ট হয় বাবা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছি আমরা, কিন্তু একটা দোকান উদ্বোধন করতে মিলাদ পড়ি, ঠিক কিনা? এখন আল্লাহর রহমতে মার্কেট টার্কেট উদ্বোধন করতে আগের মতো আর হুজুর লাগে না, এখন শিল্পী হইলে যথেষ্ট, ওই একটা ভাইরাল ব্লগার হইলে যথেষ্ট, নাউজুবিল্লাহ কন্যা, এটি ভাইরাল না, এটি ভাইরাস, এটি কি আর জোর কন্যা, এটি কি কষ্ট লাগে আপনাকে, কষ্ট লাগে ভাইরাল, ওই টিভি সিডি যারা সমাজ নষ্ট করছে, দেশ নষ্ট করছে, যারা হ্যাঁ এদেরকে আমরা এখন অতিথি করি আনি, যারা এমনি চোখ বড় করে মানুষটি ছুরি বইরা দিছে, এটি দেখে এনকার ফলাম হয়নি, এটি শুরু করছে কথা কেন, আর হেরা এরপরে কয় অমুক বাইরে আপনি টিভির পর্দায় যেমন দেখেন বাস্তব উনি তেমন নয়, বাস্তব উনি কি তেমন নয়, উনি বড় দিল দরদে মানুষ, আর খালি শেয়ার করে, আর আমরা গলা ফাটাইয়া ইউটিউবে একটা জিনিস ছাড়ি আহারে কিন্তু শেয়ার নাই, উনি যেমন পারছেন তেমন না, আরে তুমি যেমন দেখাইছ তোমার চরিত্র তো তেমনই হবে, কথা বলে না, তোমার এগুলো দেখে তো হাজার হাজার যুবক নষ্ট হয়েছে, যুবতী নষ্ট হয়েছে, সমাজ নষ্ট হয়েছে, রাষ্ট্র নষ্ট হয়েছে, তুমি কেমনে ভালো মানুষ হইলা, কথা কন ঠিক কিনা? মুভি দেখে, সিনেমা দেখে মানুষ নষ্ট হয়েছে, আগেরকার মানুষ কত সরস সহজ সরল ছিল, দুই ছেলে খেলতে গেছে আমাদের চাঁদপুর শহরে, খেলা উল্টা পাল্টা হয়েছে, কয় দাঁড়া আইতেছে গর্তে আইনা চুরি করিয়া দিছে টিভি মুভি স্টাইলে, আস্তাগফিরুল্লাহ বলে, এই হলো আমাদের সমাজের অবস্থা। তো কি বলতেছিলাম, দোকানপাট উদ্বোধন করতে এখন আর মিলাদ লাগে না, এখন আর কি লাগে না, দোয়া লাগে না, লাগবো কেমনে, আমগো মতো এক শ্রেণীর বাটফার নামছে, টুফি আছে, দাঁড়িয়ে আছে মাথার মধ্যে, কো দোয়া লাগতো না, মিলাদ লাগতো না, দাওয়াত লাগতো না, শিরিক লাগতো না, তো মানুষ মনে করে মিলাদ যেত লাগতো না, ঠিক আছে তো আসাই, আস্তাগফিরুল্লাহ কম, আল্লাহ পাকের ঘর যে ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওই খানায় কাবা যখন কমপ্লিট করা হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল ও জাবিউল্লাহকে নিয়ে খানায় কাবার উদ্বোধনী দোয়া করতেছেন, যেরকম সুবহানাল্লাহ, রব্বানা হে আমার প্রতিপালক, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি আমার পক্ষ থেকে এই কাজটা কবুল করেন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন, যেরকম সুবহানাল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ গো আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত করেন, ওয়া আরিনা মানাসিকানা অথবা আলাইনা, ওয়া আরিনা মানাসিকানা আমার হজ কেমনে করবো একটু কাজটাজ আমার একটু শিখাইয়া দেন, ওয়া আরিনা মানাসিকানা অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমার তৌবাটা কবুল করেন আল্লাহ, কামটা কিরম হয়েছে না হয়েছে জানি না, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তৌবা কবুলকারী দয়াময়, সুবহানাল্লাহ কন, আর আমরা এখন গড় উদ্বোধন করলে মিলাদ পড়লে বা দোয়া করলে কয় শিরিক, কি কয় শিরিক, খানায় কাবা তৈয়ার করে মিলাদ হয়েছে দোয়া হয়েছে, রব্বানা ওয়া বাআস ফিহিম, এই আয়াতটা হলো মিলাদের আয়াত, এই আয়াতটা কিসের আয়াত, পরের আয়াতটা হচ্ছে মিলাদের, আমি দেখি চাচ্ছি না সময় বেড়ে যাবে, এই কারণে এই আয়াতটা মিলাদের আয়াত, তাহলে একটা মাসালা হলো গড় দোকানপাট বাড়ি গাড়ি যাই করেন না কেন, উদ্বোধন করতে রসুলুল্লাহর মিলাদ লাগবে, কারণ আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিনের নাম নিয়ে শুরু করলে ওই জায়গাটা আপনার যতদিন থাকবে নিরাপদে থাকবে, আর একটু বড় করে বলুন, তাহলে আমার ভাইয়েরা সেই ইব্রাহিম আলাইহিস সালাম তৈয়ার করলেন খানায় কাবাটা, ইসমাইল আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার হ্যাঁ
আসার পরে আমার নবীর আমলে একবার সংস্কার হয়েছে, এরপরে খানা কাবাটা তুরস্কের বাদশাহ মুরাদ খানের আমলে সংস্কার হয়েছে, শেখ আনায় কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। আমরা হজে কেন যাব? সে খানায় কাবায় গিয়ে যদি এক রাকাত নামাজ আদায় করি, আমার আল্লাহ আপনার আর আমার আমল নামায় 100,000 রাকাতের সওয়াব দান করে দিবেন। কয়লা কয়লা কেউ যদি এক মাস ঠিক মতো খানায় কাবায় নামাজ পড়তে পারে, তার গোটা জীবনের আমল কিন্তু হয়ে গেছে। আল্লাহু আকবার কন, মানে আল্লাহ যে তার বান্দার জন্য রউফুর রহিম, আল্লাহ যে রহমানুর রহিম, এটা আসলে বোঝা যায় যে কিছু আমল, অল্প কিছু আমল করলে হাসরের দিন হয়তো বা এই উসিলে নাজাতের পয়সালা হয়ে যেতে পারে। তো সে খানায় কাবার মধ্যে একটা জায়গা আছে যেখানে পানি পড়ে, নালাটা হাজি সাহেবরা দেখছেন না, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, এটা হলো মিজাবে রহমত। এই মিজাবে রহমতে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, সাথে সাথে দোয়া কবুল। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে পায়ের দুইটা সাফ আছে, এই যে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইল আলাইসালাম দোয়া করছেন, এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া তিনারা দোয়া করার কারণে এই জায়গাটার একটু সাপ বসে আছে, হাজি সাহেবরা সেখানে নামাজ পড়ে, আর এই সাপটাই হলো মাকামে ইব্রাহিম। আর হজরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি এই জায়গাটা নবীজির নামাজের জায়গা হইতো, তখন আমার আল্লাহ ওমরের সামনে আয়াতটা নাজিল করছেন, এই জায়গায় আমার নবী এই জায়গায় নামাজ পড়ছেন, এটা ওমরের সাওয়া ছিল। যেরকম সুবহানাল্লাহ, হাদিস যারা বুঝেন, কোরআন যারা বুঝছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে এই মাকামে ইব্রাহিম নামাজের জায়গা হয়েছে, এটা ওনার সামনে আয়াতের কারণে। কথা বুঝছেন নি? তো যা হোক, এই দিকে যাচ্ছি না, এরপরে জমজম একটা জায়গা আছে, যে জমজমের পানি যদি মানুষ খায়, কেয়ামত পর্যন্ত ভাত না খায়, তরকারি না খায়, কেয়ামত পর্যন্ত যদি তার হায়াত থাকে আর সে যদি জমজমের পানি খায়, আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবেন। ভাত তরকারির যত আমিষ, মেডিসিন, ক্যালোরি যা দরকার এই জমজমের পানিতে আছে। যেরকম সুবহানাল্লাহ, সাফা মারওয়ায় এই যে আমরা সাই করি, দৌড়াদৌড়ি করি, বিবি হাজেরা ইসমাইলকে শোয়াইয়া পানির জন্য একবার সাফায় দৌড়াইছেন, দূর থেকে চাইয়া দেখছেন ওইখানে পানি আছে, তিনি আবার মারওয়ায় দৌড়াইছেন, পানি পান নেই, আয়েশা দেখেন যে পানির নহর, তিনি বলেন জমজম, হে পানি থামো থামো, এই জমজম মানে থামো থামো, এই কারণে কিয়ামত পর্যন্ত এই পানির নহরের নাম হলো জমজম। কি হয়েছে? জমজম। এরপর আপনি আরাফা যাবেন, আরাফা আদম আলাইসালাম এবং মা হাওয়া দুইজন দুই জায়গা থেকে একত্রিত মিলন হয়েছে, এই আরাফার জায়গা যদি কেউ যায়, এক রাত্র থাকে, আমার আল্লাহ আসমান থেকে রহমত বৃষ্টির মতো তার মাথায় ঢালতে থাকে। এরপর মিনার মধ্যে কোরবানি যদি কেউ করে, ইসমাইল আলাইসালামকে আল্লাহ যেমন মেহমানদারি করাইছেন জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া, ইব্রাহিম আলাইসালামকে যেমন মেহমানদারি করাইছেন, এইরকম মিনায় যদি কেউ কোরবানি করে, আমার আল্লাহকে আমি তার দুনিয়া থেকে মেহমানদারি শুরু করে দিই। আরও জোর কন্যা সুবহানাল্লাহ। তো এই সংক্ষেপ আলোচনা আমি হজ নিয়ে করলাম, মোটামুটি আরও অনেক ব্যাপক আলোচনা আছে, আপনারা যাদের অর্থ আছে, সম্পদ আছে, হজে যাবেন, গিয়ে সেখানে সব কিছু দেখে আসবেন। আগামী জুমে ইনশাল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ফজিলত নিয়ে আলোচনা করব, এরপরে জুমা আমরা কোরবানি নিয়ে আলোচনা করব। এই তিনটা জুমা, এই তিনটা বিষয়, আগামী জুমা মদিনাতুল মুনাওয়ারার ফজিলত, হ্যাঁ, এরপরে জুমায় কোরবানি, এরপরে জুমা কি কোরবানি, আল্লাহ কবুল করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।